আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানব বন্ধুরা এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে মৃত লাশ দেখা নিয়ে স্বপ্নে মরা লাশ দেখা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবে আমরা অনেকেই হয়তো এমন স্বপ্ন দেখে থাকি কাজে আমার সাথেই থাকুন এই সম্পর্কে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা যে স্বপ্নটি আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটি হলো যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো মৃত লাশ পেতে দেখেন কোনো মৃত লাশ এখন এই লাশটা কোনো মানুষের হতে পারে বা কোনো জীব জানোয়ারেরও হতে পারে গরু ছাগল মহিষ এরকম কোনো প্রাণীরও হতে পারে কিংবা কোনো মানুষেরও হতে পারে তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে মৃত লাশ পেতে দেখেন কোনো রাস্তা ঘাটে কোনো জায়গা থেকে তিনি মৃত লাশ পেয়েছেন এমনটা দেখলেন তাহলে এর ব্যাখ্যা কী বন্ধুরা এই ব্যাখ্যাটা খুবই ভালো এমন স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন মৃত লাশ পেতে দেখেন এর ব্যাখ্যাটা খুবই কল্যাণকর খুবই ভালো এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার দুনিয়ার সম্পদ লাভ করার প্রতি ইঙ্গিত করবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে মৃত লাশ পেতে দেখেন আপনি যদি দেখেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার হাতে অর্থ সম্পদ আসবে টাকা পয়সা আসবে আপনি ধনী সম্পদশালী হতে পারবেন নিঃশ্বা আল্লাহ তো বন্ধুরা এমন বলা হয়েছে যে হাদিস শরীফে দুনিয়াকে মুর্দাদের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ হাদিসের মধ্যে আছে যে আদনিয়া দুনিয়াটা এটা হলো একটি মৃত জন্তু জানোয়ার মৃত জন্তু একটা মৃত লাশ দুনিয়াটা হলো একটা মৃত লাশ অতুল্লাহ বুহা কিলাব আর দুনিয়ার পিছনে যারা পড়ে এরা কুকুর সাদৃশ্য এরা কুকুরের মতো এরকম তুলনা দেওয়া হয়েছে তো এই দুনিয়াটাকে একটা মরদেহ মৃত দেহের সাথে তুলনা করা হয় তো কাজেই স্বপ্নের সাথে একটা সম্পর্ক আছে কোনো ব্যক্তি যদি স্বপ্নে মৃত লাশ পেতে দেখেন তাহলে বুঝে নিতে হবে যে সে দুনিয়া অর্জন করবে দুনিয়া লাভ করতে পারবে দুনিয়ার ধন সম্পদ তার হাতে হস্তগত হবে তো এরপরে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এই সাথে সাথে আপনাদের সামনে আমি তুলে ধরবো কোনো ব্যক্তি যদি স্বপ্নে তিনি কোনো মৃত লাশের এটা কোনো মানুষের হতে পারে বা জীব জানোয়ারও হতে পারে কোন মৃত লাশের গোস্ত যদি খেতে দেখেন মৃত লাশের গোস্ত সে যদি চাপায় চাপায় খেতে দেখে তাহলে এই স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে স্বপ্ন দ্রষ্টার হাতে অর্থ সম্পদ আসবে সম্পদ লাভ করবেন তবে সেটা হারাম পন্থায় হবে অবৈধ পন্থায় হবে তো কাজেই কোনো ব্যক্তি যদি স্বপ্নে মৃত লাশের গোস্ত খেতে দেখে তাহলে তার সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যাতে করে হারাম অর্থ অবৈধ অর্থ তার হাতে না আসে সুদ ঘুষ চুরি রাহাজানি এই সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে এগুলো কোনো কিছুই স্বপ্নদ্রষ্টার দ্বারা না হয় সেই সাথে সাথে আরও একটি ব্যাখ্যা কোনো মৃত লাশের বিশেষ করে কোনো মানুষের গোস্ত যদি কোনো ব্যক্তি এরকম চাবে চাবে খেতে দেখে তাহলে এটা স্বপ্নদ্রষ্টা সে মানুষের গিবত করে মানুষ তার দ্বারা মানুষ কষ্ট পায় সে মানুষের ঘিবতের মধ্যে ব্যস্ত থাকে বুঝতে হবে তো কাজে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো মৃত লাশ অর্থাৎ মানুষের কোনো মানুষের লাশের সে গোস্ত খেতে দেখে তাহলে তার গিবতের মতো এমন অপরাধ থেকে তারা বেঁচে থাকতে হবে সাবধান থাকতে হবে যাতে গিবত চুগল এগুলো তারা তারা না হয় এইভাবে সতর্ক থাকতে হবে বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত সংক্ষিপ্তকার কিছু স্বপ্নে মৃত লাশ এটি পেতে দেখলে কি আশা করে বুঝতে পারছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে লিখে জানাবেন তো এইরকম আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্বপ্নে ব্যাখ্যা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার